প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এই চ্যানেল থেকে অলরেডি কমপ্লিটিং সেন্টেন্সের 3-4 ক্লাস করেছ, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা এই চ্যানেল থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছ। গত 3 ক্লাসে আমি আলোচনা করেছিলাম ইফ কন্ডিশন নিয়ে, যেখানে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, 3 কন্ডিশনই ইফের খুব সুন্দরভাবে আলাদা আলাদা ক্লাস করে আমি বোঝানোর চেষ্টা করেছি। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আনলেস নিয়ে, যাকে ইফের বিপরীত ধরা হয়। তো আশা করি তোমাদের কাছে এই ক্লাসটিও খুবই সহজ মনে হবে এবং নিয়মগুলো তোমরা যদি দেখো দেখবে প্রায় কাছাকাছি। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আনলেসে আমরা 2 রুলস পাব। প্রথমটা দেখো, আনলেসের পরে যদি সাবজেক্ট থাকে এবং তারপরে কি থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকে, এরপর অবজেক্ট বা অ্যাডভার্ব থাকতে পারে অর্থ অনুযায়ী, আমাকে কি করতে হবে, একটা সাবজেক্ট নিতে হবে, এরপর ক্যান, উইল, মে, যে কোনো একটা মডাল অক্সিলারি ভার্ব নিতে হবে, এরপর নিতে হবে ভার্বের বেস ফর্ম। আবার মনে রাখবা যে ক্যান, উইল, মে এই অক্সিলারি ভার্বগুলোর পরে ভার্বের কিন্তু বেস ফর্ম নিতে হবে, এরপর নিতে হবে অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। তো আমরা আবারও বলছি, আনলেস, যার অর্থ যদি আমরা বাংলায় বলি সেটাকে বলা হয় যদি না, যেটাকে আমরা ইংলিশে অনেক সময় ইফের বিপরীত বলি, যে ইফ নট, যদি না, এইরকম এটাকে বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা 2-1 উদাহরণ দেখলেই ব্যাপারটা পুরো বুঝতে পারবো। এখানে 2 উদাহরণ দেওয়া আছে। তো তোমাদের কাকে লক্ষ্য করতে হবে, আনলেস, এই আনলেসের পরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট আছে কিনা। এখন বলতে পারো যে আনলেস এখানে ঠিক সেন্টেন্সের প্রথমে দেওয়া আছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে, অনেক সময় আনলেসটা পরেও থাকতে পারে, তখন এই যে প্রিন্সিপাল ক্লজ এটা কোথায় চলে যাবে, প্রথমে চলে যাবে। খেয়াল করো, তো এখানে দেখো ভার্বের প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলা হচ্ছে। যদি এরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেটা প্যাসিভ ভয়েসও হতে পারে, যেমন এখানে উদাহরণটা দেখো, আনলেস মামুন ইজ ইনফর্মড অ্যাবাউট ইট, যদি না মামুনকে এই ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হয়, মামুনকে যদি ইনফরমেশন দেওয়া না হয়, হ্যাঁ এরকম একটা বলছে। তো দেখো তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি যে হি উইল নেভার আন্ডারস্ট্যান্ড ইট, সেটা কখনোই বুঝতে পারবে না, হি উইল নেভার আন্ডারস্ট্যান্ড ইট। এই যে দেখো এখানে কি আনলাম, যে হি উইল, আমরা এখান থেকে সেবক আনলাম, তারপর কি আনলাম নেভার, এটা অর্থের সাথে মিল রাখার জন্য করেছি। অনেকে হয়তো তোমাদেরকে বলতে পারে যে আনলেস থাকলে এখানে নট বা কিছু আনা যায় না, এরকম তোমাদেরকে বলে থাকতে পারে। খেয়াল করে দেখো, আনলেস থাকলে আনলেসের সাথে যে ক্লজটা আছে সেখানে তুমি নট নিয়ে আসবে না, কারণ আনলেস নিজেই নেগেটিভ, তো সেই ক্লজে যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেখানে কোনো নট আনা দরকার নেই। তবে প্রিন্সিপাল ক্লজে তুমি অর্থ অনুযায়ী যে কোনো কিছুই নিয়ে আসতে পারো, শুধু অর্থটাকে প্রাসঙ্গিক রাখতে হবে। খেয়াল করে দেখো পরবর্তী যে সেন্টেন্সটা, আনলেস ইউ আর ফলো, খেয়াল করে দেখো পরবর্তী যে সেন্টেন্সটা আছে, আনলেস ইউ ফলো দ্য রুলস অফ কলেজ, যদি তুমি কলেজের রুলসগুলোকে ফলো না করো মানে অনুসরণ না করো, তোমাকে তাহলে এখানে একটা ওয়ার্নিংয়ের মতো দেওয়া হচ্ছে যে তোমাকে কি করা হতে পারে, যে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে বা তোমাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হতে পারে। ঠিক আছে, বলতে পারো যে দ্য অথরিটি, অথরিটি উইল টেক প্রপার অ্যাকশন অ্যাগেনস্ট ইউ, তোমার বিরুদ্ধে কি করতে পারে, একটা যথাযথ ব্যবস্থা নিতে পারে। খেয়াল করো এখানে আমি যে উইল ব্যবহার করলাম, উইলের পরিবর্তে কিন্তু আমরা এখানে মে ব্যবহার করতে পারি, উইলের পরিবর্তে ক্যান ব্যবহার করতে পারি। তো অথরিটি মে টেক প্রপার অ্যাকশন এগেনস্ট ইউ, তোমার বিরুদ্ধে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারে। তো এখানে দেখো
আমাকে আনলেসের পরে যদি থাকে তাহলে সাবজেক্টের পরে ক্যান উইল মে এই জিনিসটা বসবে এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপর কিন্তু ভার্বের বেস ফর্ম যদি আনলেসের এই জায়গাটা ভার্বের প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে। তো চলো আমরা দ্বিতীয় যে রুলসটা আছে সেটা দেখে নেই। দ্বিতীয় রুলসটা ঠিক কাছাকাছি, দেখো আনলেসের পরে সাবজেক্ট এবার ভার্বের পাস্ট, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলা হয়েছে। খেয়াল করে দেখো তখন সাবজেক্টের পরে কিন্তু কি আসবে, উড কুড মাইট, ঠিক যেন সেকেন্ড কন্ডিশনটার মতোই, তবে এখানে অর্থটা একটু নেগেটিভ বসবে। খেয়াল করে দেখো তারপরে ভার্বের বেস ফর্ম এবং তারপরে আসবে অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল, তো এই ব্যাপারগুলো কিন্তু এরপরে আসবে। এক্সাম্পল হিসেবে দেখি, আনলেস ইউ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যদি না তুমি ক্লাসে উপস্থিত থাকতে, যদি না তুমি ক্লাসে উপস্থিত থাকতে, তার মানে এটা কিন্তু ইমাজিনেশনের কথা বলা হচ্ছে, তার মানে সে থেকেছে, তার মানে যদি না থাকতো তাহলে কি হতো সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। যে আমি বলতে পারি যে ইউ মাইট মিস আ ওয়ান্ডারফুল ক্লাস, তুমি একটা অসাধারণ ক্লাস মিস করতে, হ্যাঁ, বা ইউ উড মিস আ ওয়ান্ডারফুল পার্টি ইন দ্য লাস্ট ক্লাস, শেষ ক্লাসে তুমি একটা দারুণ পার্টি মিস করতে। এরপর দেখো পরবর্তীতে আমরা আনলেস দিয়ে যদি বলি, যে আনলেসের পর এটা পরে দেওয়া আছে, আনলেস সমীর নিউ হাউ টু অপারেট কম্পিউটার প্রপার, আনলেস যদি না সে জানতো, সমীর যদি না জানতো, এখানে নিউ মানে জানা, যখনই আনলেস আসছে তাহলে যদি না জানতো, হ্যাঁ, হাউ টু অপারেট কম্পিউটার প্রপারলি, যদি প্রপারলি সে কম্পিউটার না জানতে তাহলে কি হতো, যে সে তার পরীক্ষার ডেট সম্পর্কে জানতে পারতো না, হ্যাঁ, বলছেন যে হি উড বি, হি উড, এবার দেখো বি ভার্বের আমি বি ফর্মটাই নিয়ে আসলাম, কারণ উডের পরে যদি আমার এখানে অ্যামিজার ভার্ব বা ওয়া অ্যামিজার যে টু বি ভার্বটা বসে, এটা বেস ভার্বটা যদি বসাইতে হয় তাহলে এখানে বি হলো তাদের বেস ভার্ব, সুতরাং এখানে বসাবো কি হি উড বি, হ্যাঁ, হি উড বি আনএবল টু নো অ্যাবাউট দ্য এক্সাম ডেট, সেই এক্সাম ডেট সম্পর্কে জানতে অবশ্যই সক্ষম হতো না। তো এই ছিল আমাদের এখানকার ব্যাপারটা। তো একটু খেয়াল করে দেখো যদি আনলেস সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে এই জায়গায় একটা কমা দিতে হয় দুইটা সেন্টেন্সের মাঝে, আর আনলেস যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে আর সেখানে কমা দেওয়া লাগবে না। সুতরাং তোমাকে এই জিনিসটাও মনে রাখতে হবে যে কখন কমা দিব কখন কমা দিব না। এবার আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা সেই উদাহরণগুলো করে নেবে, উদাহরণগুলো করে নিলে তোমাদের কাছে ব্যাপারটা আরও বেশি ফলপ্রসূ হবে এবং তোমরা পুরো ব্যাপারটা যখন কয়েকটা উদাহরণের মাধ্যমে করবা রুলসটা এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এতটা বেশি প্যানিক নেওয়ার একদমই দরকার নেই। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আনলেসের দুইটি নিয়মই সুন্দরভাবে বুঝতে পেরেছ, যেটাকে আমরা ইফের ঠিক বিপরীত হিসাবে ধরছি। তো তোমরা যদি ঠিকই বুঝতে পারো, একটু আগে যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিসের পরেও যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে ক্লাসটি এ পর্যন্তই রাখি এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, তোমার বন্ধুদেরকে রেকমেন্ড করবে এবং সাথে থাকো, অবশ্যই ভালো কিছু ক্লাস তোমাদের জন্য আমি তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।